Everyone, Assalamualaikum. Welcome to my channel SM Rupkotha. যেখানে তোমরা পাবে বিউটি কেয়ার প্রোডাক্ট রিভিউ এন্ড বিউটি কেয়ার টিপস সো তোমরা যদি এই সংক্রান্ত ভিডিও দেখতে আগ্রহ হয়ে থাকো তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে যেটা শেয়ার করব আজ আমাদের গলায় কালো একটা পেস্ট থাকে দেখো তোমরা যতই ভালো ক্রিম ইউজ করো না কেন সেটা কিন্তু কোনোভাবেই রিমুভ হয় না দীর্ঘদিন ধরে টসিন জমে জমে এই জায়গাগুলোতে এতটায় ডানসেন চলে আসে হ্যাঁ বন্ধুরা গলার এই দিক দিয়ে ঘাড়ের এই দিক দিয়ে কিন্তু এই সমস্যাগুলো ছেলে মেয়ে উভয়ই কিন্তু হয়ে থাকে যতই ভালো ড্রেস পরো না কেন তোমার গলার এই দিক দিয়ে বা ঘাড়ের এই দিক দিয়ে যদি কালো কালো দাগ হয়ে থাকে তাহলে কিন্তু একদম দেখতে বাজে লাগবে আমরা আজকে দেখাবো বাসায় থাকা মাত্র দুইটি উপকরণ নিয়ে কিভাবে গলার কালো দাগ তুলবে এই রেমেডিটা আমি নিজে ইউজ করি এবং আমার বোনদেরও দিয়ে দেই সো কম বেশি সবার বাসাতেই কিন্তু লেবুটা থাকেই আর হচ্ছে বেকিং পাউডারটা কিন্তু আমাদের বাসায় থাকে কারণ আমরা কেক বানিয়ে খাই তো বেকিং পাউডার আর লেবু দিয়ে কিভাবে তোমাদের গলার দাগ উঠাবে সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা আমি নিজে ইউজ করি আর রিভিউটা অনেক ভালো এজন্য তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি এখানে লেবুটাকে কেটে নিয়েছি আমি এখানে কিছু রস নিয়ে নেব লেবু কিন্তু আমাদের ত্বকের অনেক কালো দাগ উঠতে কিন্তু অনেক সাহায্য করে তারপরে আমি নিয়ে নেব এতটুকু প্রায় এক চামচের মতো বেকিং পাউডার দেখো তারপরে কেমন হয় দেখছো দেওয়ার পরে কিন্তু এটা বুদবুদে হয়ে গেছে তো এটা কিন্তু একটা অ্যাসিড তৈরি হয়ে গেল এটা কিন্তু মনের ভুলে তোমরা মানে মুখে দিবা না মুখে না জাস্ট শুধু গলাতে বা ঘাড়ে এটা তোমরা এটা লাগাবা তো আমার এটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে গলায় লাগানো লাগবে এটা আমি এখন অ্যাপ্লাই করে নেব আমি এটা গলায় নিয়ে নিয়েছি এইভাবে তোমরা তারপরে বাকি যে লেবুর অংশটুকু বাজবে সেটা দিয়ে তোমরা গলাকে এইভাবে ম্যাসেজ করবা তাহলে আস্তে আস্তে দেখবা তোমাদের ঘাড়ের যে বা গলার যে ময়লাগুলো সেগুলো কিন্তু উঠে আসবে কিছুক্ষণ ডলার পরে দেখবা যে ময়লাগুলো উঠে যাচ্ছে তারপরে তোমরা এটা ধুয়ে ফেলবা তোমাদের গলাটা লাল হয়ে যেতে পারে দেখো আমার গলাটাও লাল হয়ে গেছে কিন্তু সমস্যা নেই এটা পরে কিন্তু ঠিক হয়ে যাবে আমি অফ ক্যামেরায় এটা ধুয়ে নিয়েছি দেখো আমার গলাটা আগের থেকে অনেকটাই ব্রাইট হয়েছে সো তোমরা যদি 2 থেকে 3 দিন এটা ইউজ করো সপ্তাহে তাহলে তোমরা নিজেই রেজাল্ট পেয়ে যাবা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই বাই